ভিডিওটা শুরু করার আগে ভিডিওর মধ্যে কি কি আমি বলবো আপনাকে তার আগে জানিয়ে দিই। ভিডিওটাতে কি কি থাকবে, কি কি আমি বলবো, কি কি ইনফরমেশান দেবো সেটা আগে ছোট্ট করে একটু বলে দিই। ভিডিওটাতে আমি বলবো যে একটা পেশেন্টের সাথে কজন গার্জেন ঢুকতে পারবেন শ্যামা হসপিটালে, ঢোকার আগে কি কি রুলস আছে, পেশেন্টের সাথে অ্যাডমিশনের পর কজন থাকতে পারবে, কি কি নিয়ে ঢুকতে পারবো, কি কি নিয়ে ঢুকতে পারবো না, কি কি এন্ট্রি আছে, কি কি নো এন্ট্রি আছে, পুরো তথ্য এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন যদি আপনারা নতুন হয়ে থাকেন। আর আপনারা নতুন ফার্স্টবারে যাচ্ছেন তাহলে এই ভিডিওটা অবশ্যই আপনাকে দেখা উচিত। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনার বন্ধুবান্ধব আর রিলেটিভের সাথে শেয়ার করতে একদম কিন্তু ভুলবেন না। চলুন ভিডিওটা ডিটেলসে বলি। সাহেবা হসপিটালের গেট, এটা হচ্ছে সাহেবা হসপিটালের গেট। সাহেবা হসপিটালের গেটের পাশে দেখবেন একটা কাউন্টার আছে, সেই কাউন্টারে আপনাকে টিকিট করতে হবে, মানে কুপন করতে হবে একটা, সেখানে গার্ড বসে থাকে, আপনার কোনো প্রবলেম হবে না। কুপন নেওয়ার পর আপনাকে ভেতরে যেতে হবে, কিন্তু তার আগে পেশেন্টের সাথে আপনি কজন ঢুকতে পারবেন, পেশেন্টের সাথে আপনি অনলি একজন যেতে পারবেন, পেশেন্টের মা হোক বা বাবা হোক, হয় মা যাবে নাহলে বাবা যাবে, যে কোনো একজন পেশেন্টের সাথে ঢুকতে পারবেন, পেশেন্ট আর আপনি দুজন, এটা সাহেবা হসপিটালের রুলস। যেটা রুলস সেটা তো রুলসই, এটা তো চেঞ্জ করা যায় না বন্ধুরা। তো আপনারা দুজন ঢুকবেন, কুপন নেবেন, কুপন নিয়ে ভেতরে ঢুকে যাবেন। কুপন নেবার আগে আপনাকে গেটে কি কি দেখাতে হবে এটা কিন্তু মাস্ট জানতে হবে আপনাকে। তো এখানে আপনি সর্বপ্রথম আপনার যে প্রেসক্রিপশান আছে বা কোনো পরীক্ষা করিয়েছেন, যেমন সিটি স্ক্যান হোক, এমআরআই হোক, কিছু আপনার কাছে আছে, এবং তার সাথে সাথে আপনার অ্যাড্রেস প্রুফ যে কোনো একটা দেখাতে হবে, ভোটার আই কার্ড বা আধার কার্ড বা প্যান কার্ড, যে কোনো একটা দেখাতে হবে। দেখানোর পর আপনারা ওখান থেকে কুপন পেয়ে যাবেন। কুপন নেবার পর ভেতরে চলে আসুন, ভেতরে ঢুকে যেতে পারবেন। ভেতরে ঢোকার পর সোজা চলে যাবেন, এক গাদা লোক বসে থাকে, কোনো অসুবিধা নেবার কারণে, কোনো নার্ভাস হওয়ার কারণ নেই, সোজা চলে যাবেন। ওখানে যাওয়ার পর বাঁ সাইডে আপনার পড়ে যাবে ক্যান্টিন, ডান সাইডে আপনার পড়ে যাবে হসপিটালের মুখ, সেখান থেকে আপনাকে ভেতরে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পর ওখানে কিন্তু অনেক গার্ড থাকে, আপনার যে কোনো প্রবলেমস যদি আপনার কোনো প্রবলেম হয় তাহলে আপনি গার্ডটাকে জিজ্ঞেস করে আপনি ভেতরে চলে যেতে পারবেন। ভেতরে যাওয়ার পর আপনার একটা রুমে পাঠানো হবে, সেই রুমটায় কার্ড তৈরি হয়ে যাবে, সেই কার্ড তৈরি হয়ে যাওয়ার পর আবার একটা লাইন দিতে হবে, সেখানে কিন্তু ডাক্তার দেখাতে পারবেন। তো এই সমস্ত বিষয়ে একটা ভিডিও আমি বানিয়েছি, ভিডিওটি যদি না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশান চেক করুন, লিঙ্ক আছে, ভিডিওটা পুরো ওয়াচ করুন, আপনারা আরও ভালোভাবে জেনে যেতে পারবেন এবং সাহেবা হসপিটাল যাওয়ার রাস্তায় আপনার কোনো প্রবলেম হবে না, সাহেবা হসপিটালে ট্রিটমেন্ট করিয়ে একদম সুস্থভাবে ফিরে আসতে পারবেন, কোনো প্রবলেম হবে না। চলুন এবার আমি জানিয়ে দিই যে কি কি নিষেধাজ্ঞা করা হয়েছে সাহেবা হসপিটালে ঢোকার আগে আমাকে কি কি মনে রাখতে হবে। সাহেবা হসপিটালে ঢোকার আগে কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে আমার পকেটে যেন বিড়ি, সিগারেট, গুটকা, পান না থাকে, কারণ গেটে যখনই আপনি যাবেন তখন কিন্তু চেক হয়, মাঝে মাঝে এক একবার দুবার চেক হয় না, সেটার ব্যাপার আলাদা, বাট চেক হয়। তো ওইটাগুলো আপনারা নিয়ে যাবেন না। তারপর নেক্সট, আপনারা বাইরে খাবারও কিন্তু ওখানে নিয়ে যেতে পারবেন না, বাইরের যে কোনো খাবার আপনাকে ঢুকতে দেওয়া হবে না। ভেতরে ক্যান্টিন আছে, ভেতরে আপনি খেতে পারবেন, কোনো অসুবিধা হবে না। ক্যান্টিনে কত করে রেট, কীরকম খাবার, পুরো তথ্য কিন্তু আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছি, যদি না দেখে থাকেন ডিসক্রিপশান চেক করুন, লিংক দেওয়া আছে। নেক্সট হলো, আমার পেশেন্ট যদি লেডিস থাকে তাহলে কি লেডিসই যেতে হবে নাকি জেন্টসও যেতে পারবে, আসুন এই ব্যাপারে আপনাদের জানিয়ে দিই। বন্ধুরা এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আপনার রিলেটিভ বন্ধুদের সাথে, আমি চাই তারাও জানতে পারুক, তারাও হেল্প হোক, তারাও একটু হেল্প পাক। একটা লেডিসের সাথে কিন্তু জেন্টসও যেতে পারবেন,
আর একটা জিন্সের সাথে কিন্তু লেডিসও যেতে পারবেন, কোনো এখানে নিষেধাজ্ঞা করা হয়নি, কোনো প্রবলেম হবে না। এমন কিছু নয় যে লেডিসের সাথে লেডিসই থাকতে হবে, ঠিক আছে? তো এটা আশা করি বুঝতে পেরে গেছেন। পেশেন্ট যখন অ্যাডমিশন হয়ে যাবে, অ্যাডমিশন হওয়ার পর আপনাকে অবশ্যই এই কথাটা মনে রাখতে হবে যে যে পেশেন্টের সাথে ওর গার্জেন, বাবা হোক বা মা হোক, যে থাকবে তাকেই কিন্তু শেষ পর্যন্ত থাকতে হবে। তার মানে হলো পেশেন্টের যতক্ষণ না ট্রিটমেন্ট পুরোপুরি শেষ হচ্ছে, কমপ্লিট হচ্ছে, ততক্ষণ কিন্তু সেই গার্জেনটা ছাড়া পাবে না, সেই পেশেন্টের সাথে সেই গার্জেনটাকেই থাকতে হবে। যে আমি ভাববো যে ওই গার্জেনটাকে চেঞ্জ করে আবার অন্য গার্জেন আমি যেতে পারবো, ধরুন মা আছে পেশেন্টের সাথে, তাহলে মা বেরিয়ে বাবা যেতে পারবেন কি পারবেন না? তো বন্ধুরা, এখানে কিন্তু যেতে পারবেন না। যদি মা পেশেন্টের সাথে থাকে তাহলে মাকেই থাকতে হবে যতক্ষণ না পেশেন্টের পুরোপুরি চিকিৎসা শেষ হচ্ছে। তা আশা করি এই ভিডিওটা বুঝতে পেরেছেন। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমাকে জিজ্ঞাসা করতে পারেন, আর আমি আপনাদের জন্য প্রত্যেক রবিবার করে আপনার প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। তো প্রত্যেক রবিবারে আপনারা যদি কমেন্ট বক্সে কমেন্ট করেন তাহলে আমি তারপরের রবিবারে অ্যান্সার দিই। তো আজকের ভিডিওতে এটুকুই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে, এই রিলেটিভদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। ভালো থাকুন, ভালো রাখুন। নমস্কার।